তখন আমি ডিম বিক্রি করতেছিলাম রানে, ঠিক আছে, তখন বুঝলাম যে না লালন পালন করে বড় করতাম, আসতে নিতাম আর একটা অনুরোধ করি আমার দিদা যে মনে প্ল্যান করছি ওদের টাকা দিয়ে আমি ডিম বেচার টাকা দিয়ে মেশিন কিনছি, 60,000 টাকা দিয়ে সব ওদের টাকা, বাড়িওয়ালারে 1,00,000 টাকা অ্যাডভান্স দিয়েছি সব ওদের টাকা দিয়ে পাঁচটা দিয়া। ভাই আর কি শোনা, আমি আমার বাপের কাছ থেকে একটা পাইনি। এমনি বাণিজ্যিক কিরকম বিক্রি হবে, মানে আপনাদের শুধু অনলাইনে বিক্রি হয় না কোনো ওই যে মানে ব্রয়লার যে আমরা বাজারে কিনি ওরকম কোনো ইয়ে আছে? অনলাইনে বিক্রি করেই তো ভাই দিশা পাইতাছি না, ডাইরেক্ট সেল হলে তো কোথায়। 2% লোকে সত্তরে খাওয়া দাঁড়ে না, সত্তরে 2% লোক খাওয়া দাঁড়ালে মুরগি এটা হাহাকার লেগে যায় এরকম। ভাই শোনেন, সবাই আইসা একই প্রশ্ন করে, ঠিক আছে, আর যারা এইসব প্রশ্ন মশ্ন এত কিছু করতে থাকে, সব ব্যবসায় কিন্তু ভাই লস লাভ আছে, আছে না? তো সেক্ষেত্রে আপনি রিস্ক করে সবাই পাঁচজন করতেছে, আমার পক্ষে চলে সামনে যে আমি বললাম আমি এরকম, ঠিক আছে, তা আপনি করতে পারেন, আপনার ঘরে করতে হবে। ওটা তো দেশি মুরগি না?